কোভিডকে পাশে রেখে এক অদ্ভুত পরিস্থিতিতে এবার আগরতলাতে শুরু হবে বই পিপাসুদের প্রাণের উৎসব বইমেলা। ৩৯তম বইমেলা উৎসব এবছর হবে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এই বইমেলাকে কেন্দ্র করে সোমবার রবীন্দ্র ভবনের দুই নম্বর হলে বরাবরের মতো রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্য দপ্তর তথা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। কোভিড পরিস্থিতিতে কিভাবে এবার হবে বইমেলা উৎসব তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত প্রত্যেকেই। আলোচনার পর স্থির হল আগামী ২৬শে জানুয়ারি থেকে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে এবারকার বইমেলা উৎসব। বাংলাদেশ থেকে আসবেন বিভিন্ন বই বিক্রেতারা, কলকাতা এবং আসাম থেকেও বই বিক্রেতারা যোগাযোগ করছেন রাজ্যের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। মেলা প্রাঙ্গণ হবে, ঠিক আছে, আর বাংলাদেশ থেকে আসবে, আপনার শুনেছেন, কমপ্লিট করে করতে না পারলেও ডিসপ্লে করতে হলে আসবে বলে, আর কলকাতা থেকে অনেক পাবলিশার আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বিভিন্ন জায়গা থেকে, গুয়াহাটি থেকেও করছে। ভালোই বই মেলা হবে এই পরিস্থিতিতে। টিম তো বললাম আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি তো বলেছি অনেক কিছু রিয়াকশন আমি দিয়েছি, রেজিস্ট্রেশনে আমরা টাকা নেবো না, স্টলগুলো হয়তো মাফ করে দেবো, ইলেকট্রিশিয়ানের হাত দেবো, আমি ইলেকট্রিসিটি হবে চাপ না পড়ে অফিসারের উপর, ঠিক আছে, অফিসারের উপর। এবং কিন্তু কোভিডে কোনো রিল্যাক্সেশন নেই, সব স্টলে স্যানিটাইজার থাকতে হবে, মাস্ক পরা বাধ্য করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং থাকতে হবে এবং ভলেন্টিয়ার্স বাড়াতে হবে, এসব নিয়ম প্রযোজ্য করার জন্য ভলেন্টিয়ার বাড়াতে হবে, সেটা আলোচনা হয়েছে। এবং এই বইমেলাটা এটা অদ্ভুত পরিস্থিতিতে হচ্ছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা প্রচেষ্টা এই সরকারের যে ঐতিহ্য ধরে রাখা, ঐতিহ্য ধরে রাখা, প্লাস এর বুক ইন্ডাস্ট্রি সেটা কেউ যেমন একটু সুবিধা পায় মেলাতে গিয়ে, কিন্তু কী হয় সেটা দেখা যাবে। তবে এবছর বইমেলাতে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও জানালেন উপমুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে স্টলগুলোর রেজিস্ট্রেশন লাগবে না, বিদ্যুতের বিল অর্ধেক করে দেওয়া হবে, তবে কোভিডের বিধি মেনে প্রত্যেক স্টলে রাখতে হবে স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক, সঙ্গে দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে প্রত্যেককেই। পরিবহনের ক্ষেত্রেও এবছর আরও যানবাহন বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টা পুরোটাই দেখবে ট্রান্সপোর্ট সাব কমিটি। সবকিছু মিলে কোভিডকে সঙ্গে করেই অনুষ্ঠিত হবে বইমেলা উৎসব, তাই প্রত্যেকেই যাতে করোনার সব বিধি মেনেই বইমেলা প্রাঙ্গণে যান তারও আহ্বান করা হলো এদিনের বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।